আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আসলে টাইম হয়ে গেছে ভ্যাকসিনের, অনেক আগে দেওয়ার কথা ছিল কিন্তু একটা ভ্যাকসিন আনতে লেট হচ্ছে, তো যার জন্য তো ভ্যাকসিন আনতে একটু লেট হয়েছে। তো এখন ভ্যাকসিনটা নিয়ে আসছে, দেখেন আমরা আজকে আমাদের যে বাচ্চাগুলো ওইখানে অবস্থান করছে তো ওগুলো ভ্যাকসিন গুলো করাবো। তাই ভ্যাকসিনের পাত্রগুলো অলরেডি ওখানে রেডি, 16টা পাত্র আছে। আমরা এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এখানে কই আরটা কই এগুলো আসতে, এগুলো আবার এখানে রাখিস, বাইরে ফেলিস না, এগুলো এখানে রাখিস। দেখেন এখানে বিসিআরডিবি ভ্যাকসিনটা, বিসিআরডিবি যে ভ্যাকসিনটা এটা কিন্তু এখানে মাত্র 3টা ভ্যাকসিন আমরা 300 টাকা দিয়ে নিছি, আমার রিসিটে 300 টাকা আসলে দেখলাম। আর একটা কই কিরে কই আচ্ছা, একটা এটা কটা, এটা 500, আর এটা কত? আচ্ছা এটা 1,500, এই যে দুইটা মানে এটা 1,000টা, আর এটা হচ্ছে 1,000 ডোজের, এটা 500, মোট 1,500 ডোজ আমরা এখন নিচ্ছি। আর এটা বহন করছে যে এভাবে নিয়ে আসছে কি বরফ দিছে, দেখেন বরফ টরফ দিয়ে নিছে, কিন্তু আসলে এটা উচিত না, এটা ফ্লাক্স আনা করে আমাদের যে ফ্লাক্সটা ছিল এটা মহিনে খাই ফেলছে মনে হয়, ওরে দিছে না, ও বড়টা ও বড়টা খাই ফেলছে বলতে নেই এখন। আরেকটা বিষয় এখানে পানিগুলো আমরা কিভাবে দিব সেটা একটু জেনে নিন, যেটা আমি এখন ফল, যেহেতু আমি আরেকটা প্রশ্ন সেটার আনসার দিচ্ছি আগে টাইম, সেটা হচ্ছে এখানে 16টা পাত্র আছে বর্তমানে, 16টা। আর এখানে এই এটা হচ্ছে 1.5 লিটারের মগ, এই পানিটা হচ্ছে 1.5 লিটার। তো 1.5 লিটার এই মগটাকে আমরা ধরেন আমি এখানে 8 মগ পানি আছে, কারণ 16টা পাত্র মগ হচ্ছে 8টা, কারণ এক মগ থেকে এইরকম এক মগ পানি থেকে 2টা পাত্রতে ভাগ করে দেওয়া হবে। তো এগুলো ঢেলে দে, ঢেলে দে। আচ্ছা হ্যাঁ ভালো করে নারি এই ইয়েগুলো ওই বরফিলো কই। সো ওই গাইজ আরেকটা বিষয়, আমরা যখন ভ্যাকসিনটা করবো খুব সিকিউর ভাবে করবো, ঠিক আছে? তো হ্যাঁ এই অবশিষ্ট গাই বাইরে না, বাইরে না ভাই, এটা এমন বিসিআরডিবি মানে হচ্ছে রানীক্ষেতের যে ভ্যাকসিনটা এটা, আর ব্রঙ্কাটাইস হ্যাঁ প্রথম ভ্যাকসিন এটা হচ্ছে, যেহেতু এগুলোর 1500 পিস এগুলোর প্রথম ভ্যাকসিন, আজকে বয়স 6 দিন, হ্যাঁ 6 দিন, যেহেতু 10 তারিখে বাচ্চা আছে আজকে 15 তারিখ, 6 দিন, তো ওদেরকে প্রথম ভ্যাকসিনটা করা হচ্ছে রানীক্ষেতের। হ্যাঁ রাখ, দেখেন পানিতে মিক্স করে দেওয়া হচ্ছে ভালো করে। হয়েছে মিক্স হয়েছে, হ্যাঁ এটার ভিতরে, এটার ভিতরে হ্যাঁ এটা এটা এভাবে থাক, এভাবে থাক, ধরো এটা আর এদিকে এইটা কাজ, এটা ফরস কাজ, ঠিক আছে এটা নিয়ে একদম মুখ মারিস না মানে মুখেরে একটু হালকার উপর দিয়ে একদম জমিনের মাঝখানে যাতে কেউ না দেখে। তো গাইস মানে কেউ না মানে যাতে এটার কাছে কিনে না থাকে আর কি। তো দেখেন একটা বিষয় কি, এখন আছে খাদ্য আছে ওখানে, খাদ্য আছে আর বুশির বস্তা, আর এগুলো হচ্ছে এদের খাদ্য, আর ওগুলো হচ্ছে বড়দের খাদ্য, স্টার্টার খাদ্য 5 বস্তা, আর এখানে তো আছে 3 বস্তা। তো গাইস একটা জিনিস দেখেন, আজকে এনাদের কি ভ্যাকসিন করা হবে, দেখেন ওনাদেরকে ভ্যাকসিন করানো হবে, এখন ভ্যাকসিনের পানিটা দেওয়া হবে। তো এই এই কন্ডিশন আর কি, সবাই দোয়া করবে, ঠান্ডা কিন্তু পড়তেছে, ঠান্ডা যে পড়ো না এমন না, ঠান্ডা পড়তেছে প্রচুর পরিমাণে, ঠান্ডা পড়তেছে। এদেরকে এখন ভ্যাকসিনগুলো করবো কীভাবে, পানিটা এনে পাত্রের মধ্যে দিয়ে দেবো, তবে এই ওনাদেরকে মিনিমাম আধা ঘন্টা আমি উপোস রাখছি, এখন বাজতেছে 9:15, তো আমি কিন্তু 8:45-এর মতো করে বা 40-এর মতো করে এখন ওদেরকে ভ্যাকসিনের এই বিষয়টা করানো হচ্ছে। তো ভ্যাকসিনের পানিগুলো পানির মতো নিয়ম করে এখন আমরা পানির মতো দিয়ে দিলে, শাকলিটা দিয়ে দিলে আমি আস্তে আস্তে এনে এনে এখানে জমাট বাঁধবো, আগে রাখি না চেষ্টা করি, তারপর দুজন একসাথে দিবে, না হলে যেভাবে দিলে কাটাকাটি করে মানে একদম ফেলে দিবে, গোসল করে ফেলবে এমন অবস্থা। তো যাই হোক দেখি চাকরি ওখানে কাজ করতেছে। সো আসলে এখানে আরেকটা প্রশ্ন উত্তর যেটা আপনাদেরকে দিব বলছি সেটা হচ্ছে, এখন বলতে পারেন যে ভাই আপনি তো চেষ্টা করেন, আপনি তো ম্যাক্সিমাম ভিডিওতে দেখে হাতে ভ্যাকসিন করেন, তো আসলে এটা ওই 500 মুরগি যখন থাকে তখন হাতে ভ্যাকসিন করে, একটা কথা আছে না যখন কম থাকে তখন পরিচর্যাটা একটু বেশি হয়, যাই হোক ওইটা ওদিকে না যাই। তো এখন যেহেতু এখানে 1500, আমরা দুজনে এখন ভ্যাকসিন দুজন করে আসলে সো টাফ হয়ে যাবে, এটা আবার
চোখে দেওয়া, তো এই জন্য পানিতে দিয়ে দিচ্ছি রানীক্ষেতটা, সবাই দেওয়া করবেন যাতে কোনো প্রবলেম না হয়। তো এই আর কি, এখন এগুলো কি করবো, ওখানে নিয়ে গিয়ে আমরা বললাম যে জমা রাখবো, এরপর আমি শাকলি মিলে দ্রুত দিয়ে ফেলবো, ঠিক আছে। তো ভ্যাকসিনের বিষয়টা তো আপনাদেরকে সরাসরি দেখালাম, 1500 মুরগি কিভাবে ভ্যাকসিন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন, আপনাদের একটা লাইক দিবেন, ঠিক আছে। কি শাকিল, হ্যাঁ আচ্ছা শাকিল বলছে এটা দেরি করা যাবে না, এখনই ভিডিওটা আপলোড করতে হবে যাতে আপনারা সহজে দেখতে পারেন দ্রুত। আসসালামু আলাইকুম।